খুব সুন্দর সবার কাছ থেকে মায়ের সম্পর্কে অনেক কথা জানতে পারছিলাম। সন্ধে হয়ে গেছে, মায়ের কাছে ফেরার সময় হয়ে গেছে, তাই জন্য এখন বেশি দেরি করা যাবে না। মা বলবে যে মানে এত বড় স্পর্ধা কি করে হয় যে মানে আমার ছেলেদের এত দেরি করাচ্ছে আর কি। তো আমি জাস্ট মায়ের ছবি নিয়ে তিনটে কথা বলবো, যে তিনটি ঘটনা, যে এক আমাদের এক মহারাজ বাংলাদেশে গিয়েছেন, তো সেখানে যেতে যেতে একটা গ্রামের মধ্যে, সেই গ্রামে একটা দোকান, সেই দোকানে গিয়ে দেখছেন যে সেখানে একটা মায়ের ছবি সেই দোকানে, তো একটা ক্যালেন্ডার থেকে কাটা মায়ের ছবি ওই দোকানদার লাগিয়েছেন। তো তাকে জিজ্ঞেস করছেন যে তুমি জানো এটা কার ছবি? তো সে বলছে যে না আমি জানি না এটা কার ছবি, আমার জানা নেই আর কি। বলছে যে তাহলে তুমি লাগিয়েছো কেন এই ছবি? তো বলছে যে ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল, তো মাকে কিরম দেখতে আমি জানি না, তো মায়ের আমার কোনো ছবি নেই। তো একটা জায়গায় যেতে যেতে ক্যালেন্ডারে এরকম একটা ছবি দেখে আমার মনে হয়েছে যে এটা আমার মায়ের ছবি, তাই জন্য এই ছবিটা আমি ওই দোকানে লাগিয়েছি যে সবসময় তাহলে মাকে মনে পড়বে আর কি। তো এরকম একটি ঘটনা। আর একটি ঘটনা আমাদেরই একটি শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলের ঘটনা। সেখানে একটি ছেলে ছিল যে সে খুব দুষ্টু ছেলে ছিল, সেই আমরা দুষ্টু ছেলের মহিমা শুনছিলাম এই গানের মধ্যে, সে খুব দুরন্ত, কিন্তু তাকে কিছুতেই বাগে আনা যায় না। তো সে সর্বত্র মানে প্রচণ্ড মানে তোর মানে তার অনেক ব্যক্তি, লিমিট নেই কোনো, লিমিট টেন্স টু ইনফিনিটি। তো সেখানে তো সেই ছেলে, কিন্তু ওর একটা ভালো গুণ ছিল যে ও খুব ভালো ছবি আঁকত। তো সেখানে একজন মহারাজ ছিলেন, তো সেই মহারাজ আর কি তাকে একদিন বললেন যে আচ্ছা তুই একটা মায়ের ছবি আঁক, মায়ের মা সারদা দেবীর একটা ছবি আঁক। তো সে যেহেতু ভালো ছবি আঁকত, তো সেটা সে ওই ফটোটা দেখে খুব সুন্দর করে একটা ছবি এঁকেছে, মায়ের ছবি এঁকে দিয়ে ওই যেখানে ডাইনিং হল হস্টেলে, সেই হস্টেলে সেই হস্টেলের ডাইনিং হলে সেই ছবিটা লাগানো হয়েছে। এবং সেই মহারাজ বলেন যে দেখো এই এই ছেলেটা এই মায়ের এই ছবিটা এত সুন্দর ছবিটা এঁকেছে। তো সবাই খুব প্রশংসা করছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, অদ্ভুতভাবে। তারপর থেকে কিন্তু তার একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেল, ওই যে মায়ের ছবির উপরে কনসেন্ট্রেট করেছে, এঁকেছে, ধীরে ধীরে সেটা একটা সুন্দর ছবি হয়ে উঠেছে। তারপরে ধীরে ধীরে তার অসাধারণ একটা ম্যাচুরিটি আসলো, গভীরতা আসলো, পড়াশোনাতেও খুব ভালো হতে লাগলো, এবং সব দিক থেকেই সে কিন্তু একটা খুব মানে রেসপন্সিবল এবং পরবর্তীকালে খুব একটা শাইন করে তার ভবিষ্যতে। কিন্তু ওখানে একটা সূক্ষ্ম টার্নিং পয়েন্ট যে ওই মায়ের ছবি সে একটা এঁকেছিল। তৃতীয় ঘটনায় চলে আসি, এটা দেশের বাইরে ব্রাজিলের ঘটনা। সেখানে একটি যুবক, সে একবার খুব মরণাপন্ন রোগ হয়েছে তার, খুব শরীর খারাপ, তো কিছুতেই সে আর কি ডাক্তার বদ্দি সব জবাব দিয়ে দিয়েছে যে একে আর কিছু করা যাবে না। সে একদম মানে শেষ সময় মৃত্যুর ঘরে একদম রয়েছে। তো তখন হঠাৎ দেখছে এক দেবী মূর্তি, এরকম মাতৃমূর্তি দেখছে, এরকম ঘোমটা দেওয়া এরকম মূর্তি, এবং তিনি এসে তাকে কিছু দিচ্ছেন, দিয়ে তারপরে ধীরে ধীরে তার কপালে হাত দিয়ে হাত গুলিয়ে দিচ্ছেন, এবং ধীরে ধীরে সে আর কি ভালো হয়ে যায় আর কি। সে তো কিন্তু সে বুঝতে পারেনি যে এই ছবিটা কার। তো অনেকদিন পরে ব্রাজিলে যেখানে আমাদের বেদান্ত সেন্টার রয়েছে রামকৃষ্ণ মিশনে, সেখানে ঢুকছে, ঢোকার মুখেই মায়ের এই ছবি। তো ঢুকেই তখনই বুঝতে পেরেছে যে এই এই মূর্তি আমি দেখেছিলাম, সেই সেই যখন আমার মরণাপন্ন রোগ হয় এবং যখন আমি দেখেছিলাম তখন এই রূপই আমি দেখেছিলাম আর কি। তো তখন কি সে বুঝতে পারে যে তখন জিজ্ঞেস করে যে এই ছবিটা কার, তখন তাকে বলে যে যে এরকম ভারতবর্ষের শ্রী রামকৃষ্ণ তার লীলাসঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবীর এই ছবি আর কি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের একটা মহিমা রয়েছে, মায়ের ছবির একটা মহিমা রয়েছে। শুধু তার ছবি দিয়ে অনেক কথা তিনি বলে দিয়ে গেছেন, খুব বেশি কিছু না পড়ে শুধু তার ছবিটা দেখলেই বোঝা যাবে যে তিনি কি ইন্ডিকেট করছেন, তার লাইফের কি সিগনিফিকেন্স, তার পবিত্রতা, তার ভালোবাসা, তার সরলতা, সব ছবি দিয়ে একদম বেরোচ্ছে। তো মায়ের অনেক সুন্দর সুন্দর ছবি আছে। তো মাঝে মাঝে এরকম
আরো অনেক ঘটনা আছে, কিন্তু আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আর মায়ের যে অসাধারণ যে মানে তার যে ডাইমেনশন বোধ তিনি খেতে দিচ্ছেন, সেখানে সব আসনগুলো সোজা পাতা হবে, গ্লাসে জল দিচ্ছেন সেখানে কতটা অ্যামাউন্ট জল হবে সেটা একদম পরিণত, এইভাবে সব বিষয়ে তার কাজটা যে তার একটা পুজো কর্ম যে উপাসনা, এবং তিনি যে শরৎ হামজা নিবেদিতা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে নিজের সন্তান রূপে যে গ্রহণ করতে পেরেছিলেন, তার এই যে বিশ্বজনীন মাতৃত্ব এটাই আজকে আমাদের সকলের আদর্শ হোক, এই বলে মায়ের চরণে সকলের কল্যাণের জন্য বারবার প্রার্থনা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকো, নমস্কার।